ভিউয়ার্স, পুদিনাগুলো লাগানোর জন্য যেই প্লাস্টিকের বোতলটি নিয়েছি সেটি ভালোভাবে ছিদ্র করেছি। আমরা বেশ কয়েক দিকে ছিদ্র করেছি এবং ছিদ্রটা 1 ইঞ্চি পরপর করেছি লম্বা একটি বোতলে। করার পর এর ভিতরে আমরা মাটি ঢুকিয়েছি, উর্বর মাটি। মাটি ঢুকানোর পর আমরা বাজার থেকে যে পুদিনাগুলো কিনে আনি ওই পুদিনাগুলোই আমরা এতে লাগাবো। পুদিনাগুলো লাগানোর জন্য আমরা এই যে পুদিনার ঢাল এটাকে আমরা 2 টুকরা করে নিব, একটাতে 2টি করে হবে। এভাবে করে সবগুলো 2 টুকরা করে নিচ্ছি। ভিউয়ার্স, পুদিনা গাছগুলোকে কেটে সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পর এখন আমরা এই ছিদ্রগুলোতে পুদিনা গাছগুলো জাস্ট কাটি দিয়ে একটি ছিদ্র করে ঢুকিয়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা পুরো বোতলটিতে পুদিনা গাছগুলো লাগিয়ে ফেলবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পুরো বোতলটিতে পুদিনা গাছ লাগিয়েছি এবং মাঝে মাঝে কিছু জায়গা খালি আছে। গাছ যখন আস্তে আস্তে বেড়ে উঠবে তখন ওইখান থেকে কাটিং করে খালি জায়গাগুলোতে লাগিয়ে দিব। এখন এটা আমরা একটা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখব। ঝুলিয়ে রাখার পর এক অর্ধবেলা রোদ পড়ে এমন জায়গায় রাখবো, পরবর্তীতে আমরা হয়তো বা রোদে দিতে পারবো। আর উপর দিয়ে দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়ার ব্যবস্থা রেখেছি, ঝুলিয়ে রাখবো, এরপর এখানে পানি দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার যে বোতলে আমি পুদিনার ঢালগুলো লাগিয়েছি তা 1 সপ্তাহে মোটামুটি আস্তে আস্তে শেকড় বের হচ্ছে এবং যে ঢালগুলো রোপণ করেছি এখানে দেখতে পাচ্ছেন এই আঙ্গুলের মাথায় নতুন আগা বের হচ্ছে। তো এইভাবে করে আপনারা একটি বোতলে ঝুলন্ত পুদিনা গাছের টব লাগাতে পারেন। আমি লাগিয়েছি, আশা করি সুন্দর মতোই বেড়ে উঠবে। এই ব্যাপারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।